السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে ইলমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। কি ইলম? এটি একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে জ্ঞান, বুদ্ধিমান। আর সাধারণত এখানে আরবি ভাষায় যেখানে ইলম ব্যবহার করা হয় সেটাতে আসলেতে ইসলামিক পরিভাষায় ইলম শব্দের অর্থতে শুধুমাত্র ইসলামিক জ্ঞানকে বোঝানো হয়ে থাকে। আর ইলম এমন একটি বড় টপিক যাকে এক দুটি ভিডিওর দ্বারায় সম্পন্ন করা অসম্ভব। গতিকে আপনাদের সম্মুখে তার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিস থেকে আপনাদের সম্মুখে এক দুটি হাদিস ইলমের গুরুত্বর বিষয় নিয়ে আপনাদের সম্মুখে রাখবো ইনশাআল্লাহ। এবং ইলমের ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো রাস্তা অবলম্বন করে, কোনো রাস্তা অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। দেখেন এখানে ইলমের কত বড় মর্যাদা, কতখানি ফজিলত। কেউ যদি ইলম অর্জনের নিয়তে যদি সে রাস্তায় বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। অন্য জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদুল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের ইলম দান করেন। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দীনে ইসলামের সহিহ ইলম শিকার সাথে সাথে যেন আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।